যাবো আমার হাতে, আমি কন্ট্রোল রুম থেকে রিকোয়েস্ট করে 5 মিনিট হাতে নিলাম। আমি সাবজেক্টটাতে কথা বলতে চাই যে রাইটার মোস্তাক হত্যাকাণ্ড নিয়ে আপনি 2 মিনিটে কি বলবেন প্লিজ? বলছি আপনি ওনাকে 8 মিনিট সময় দিয়েছেন, 3 মিনিট আমি এখানে দেখে, আমি আপনাকে কতক্ষণ দিয়েছি ওনাকে, আমি এখানে আমি লেখা আছে, আমি লিখে রাখছি এবারে। যাই হোক, আমি জি যাই, আমরা সাবজেক্টে রাইটার মোস্তাক, আমি 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 কিন্তু দাম্ভিকতার সাথে কথা বলতে শিখেনি। নিয়াজ সাহেবের মুখের বাসার দায়িত্ব উনি নেবেন, আমাকে জবাব দিতে হবে না। এবং দর্শক শ্রোতা বলেছেন, হ্যাঁ ওরা দেখছেন কি বলছেন। আর জিয়াউর রহমান সাহেব যদি ইন্ডেমনিটি আইন পছন্দ করতেন না, উনি বিলুপ্ত করেননি কেন? নিয়াজ সাহেব আপনি একটু বলবেন, উনি যদি এই উনাদেরকে বঙ্গবন্ধু হত্যার নায়কদেরকে বিদেশে পাঠাননি, কেন উনি ওনাদের বিচার করেননি? আপনি একটু পরে বলবেন, আজকে আপনাকে বলতে হচ্ছে না। আচ্ছা, জি আমরা তারপরে রাইটার আপনাকে আমি মোস্তাক নিয়ে বলছি, বলি একটু প্লিজ কাসার ভাই, আমরা সাবজেক্টে একটু আসি হ্যাঁ এখন, আমার আমার জি হাতে জি, 4 মিনিট, আমি আসছি, ভাই আমি আসছি। আমি আমার হাতে মুস্তাক 4 মিনিট, সাহেব, আমি মুস্তাক সাহেব, হুমায়ুন আজাদ সাহেব সহ সব এইরকম আপনার প্রগতিশীল, আপনার লেখক বা যে কোনো মানুষই হোক, ওদের হত্যার বিচার চাই। আমি আপনাদের প্রথমেই বলেছিলাম, এখনো বলছি, মাননীয় প্রধানমন্ত্রী সহ বাংলাদেশ সরকারের সব দায়িত্বশীল ব্যক্তিবর্গ কোনো হত্যার পক্ষে নেই। এটা আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন। তো আমি হুমায়ুন আজাদ সাহেব, 2004 সালে হুমায়ুন আজাদ সাহেবকে হত্যা করা হয়েছিল, তখন বিএনপি ক্ষমতায় ছিল, হুমায়ুন আজাদ সাহেব একজন লেখক মানুষ। তো এই এইরকম যত হত্যা হয়েছে সবগুলো হত্যার আমি বিচার চাই। আপনি কি আমি ডিজিটাল আমি চাই সিকিউরিটি আইনের পক্ষে, আমি আপনি সমস্যা, নিয়া সাহেব তো অনবরত বলছেন 8 মিনিট, আমাকে একটু না, বলতে আমি দিন। ডিজিটাল সিকিউরিটি আইনের পক্ষে বিপক্ষে, আমি আপনাকে বলছি, আমি আপনি কি বলতে দিবেন আমাকে? জি বলেন। আচ্ছা, বাংলাদেশের বাংলাদেশ আমি আমার আমি 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 খাওয়াসার, আমি নিজের থেকে বলছি, হ্যাঁ আমি যেটা বিশ্বাস করি, আমাদের দেশ, হ্যাঁ আমরা উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি, আমাদের দেশের সার্বিক রাজনীতি যদি আমি বিশ্লেষণ করি, আমার নিজ দায়িত্ব নিয়ে বলছি, তাহলে দুইটা আঙ্গিক আছে এখানে। একটা হলো হয়তো আমরা স্বপ্ন দেখবো আমাদের দেশকে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভিয়েতনাম, আর তা না হলে আরেকটা হলো আমরা স্বপ্ন দেখব এই আফগানিস্তান, এই ইয়েমেন, হ্যাঁ সুদান। এখন জনগণকে সিদ্ধান্ত নিতে হবে আমাদের দেশ কোন দিকে যাবে। আবার একটা কথায় যাই, 2003 সালে এই যে দেশে আমরা আছি, ওই দেশে আপনার একটা আইন হয়েছিল, এই এই টেররিজম অ্যাক্ট 2003 সালে কেন হয়েছে? এই টেররিজম অ্যাক্ট হওয়ার পরেও আপনার ইন্টারন্যাশনাল সংস্থাগুলো, অ্যামনেস্টি, হিউম্যান রাইটস, ওই ইভেন ইউরোপিয়ান লতেও একটু এটা ইয়ে ছিল, কেন হচ্ছে? বিকজ রাষ্ট্র এই 2003 টেররিস্ট অ্যাক্ট করেছে এ দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। যেমন দেখেন আজকে শামিমার কথা বলছি, আমাদের বাঙালি মেয়ে বেতনগরের শামিমা, শামিমা 15 বছর বয়সে একটা নাবালিকা বলতে পারেন একটা ভুল করে চলে গেছিল, কিন্তু এই রাষ্ট্রের বেশিরভাগ মানুষের স্বার্থে নিরাপত্তার লক্ষ্যে শামিমাকে আসতে দিচ্ছে না। তো এখন আমি এই কথাটা বলছি যে আমাদের দেশের বেশিরভাগ মানুষের স্বার্থে, উন্নয়নের লক্ষ্যে যদি রাষ্ট্র কোনো আইন করে, বিকজ এমন অবস্থা হয়েছে বাংলাদেশে, আপনি দেখেন বাংলাদেশের এক বাটনে টিপ দেওয়ার সাথে সাথে 65 জেলায় বোমা মেরেছে, বোমা হয়েছে। হ্যাঁ, আপনার ফ্রিডম অফ স্পিচ এবং স্বাধীনতার নামে আপনার কার্টুনিস্ট, ব্লগাররা কিভাবে প্রপাগান্ডা চালিয়ে দেশে হত্যা, নরাজ্য স্বীকার করেছে দেশের রাষ্ট্র পরিচালনায়। আপনি যদি পিতা হয়ে থাকেন বা আপনি যদি পরিবারের হেড হয়ে থাকেন, আপনার পরিবারের ভালোবাসা, শান্তি নিশ্চিত করার জন্য কখনো কখনো আপনি কারো বিপক্ষে যেতে হবে, হ্যাঁ, কিন্তু জি বেশিরভাগ মানুষের পক্ষে আপনাকে থাকতে হবে। ধন্যবাদ আমি কাজল ভাই। আপনি যে যে কথা বলছেন, যে এই যে লর কথা বলছেন, আমি বলছি যে আমি আগে উদাহরণ দিয়েছি, বিএনপি যখন ক্ষমতা ছিল ওরা অপারেশন ক্লিন হার্ট করেছে। তো আমাদের দেশে যে অবস্থা, যেরকম জঙ্গিবাদ গড়ে উঠেছিল বিএনপি জামাতের আপনার এই সহযোগিতায়, এই যে 65 জেলায় বোমা হয়েছে, উদীচীর বোমা, আপনি তো জানেন ওগুলা, দেশকে সেই, হ্যাঁ হ্যাঁ, দেশকে সেই জায়গা থেকে দেশের মানুষকে, দেশকে বাঁচানোর জন্য সরকার সরকার কখনো কখনো কঠোর, কখনো কখনো ধন্যবাদ নমনীয়। ধন্যবাদ কার জন্য? কসর ভাই, ধন্যবাদ দেশের জন্য, কসর ভাই, দেশের ধন্যবাদ স্বার্থের ধন্যবাদ জন্য। হ্যাঁ ধন্যবাদ কসর ভাই, ধন্যবাদ নিয়াজ ভাই, আপনার জন্য 1.5 মিনিট আমাকে শেষ করতে হচ্ছে, প্লিজ একদম শেষ দেখুন, আমি বক্তব্য। আমি আমি আসলে কি বলবো, আপনি যেটা পয়েন্ট এনেছেন আমি সেই পয়েন্টে চলে যাই, কারণ আমি যদি সারা রাত্রেও আমার এই না ভাইয়ের এই পয়েন্টে চলে কথার যাবেন, হ্যাঁ যুক্তি খণ্ডাতে যাই তাহলে শেষ হবে না। কারণ উনি একটি একটি প্রসঙ্গ থেকে আরেকটি প্রসঙ্গে সুইং করেন, ওই আবার একটি মিথ্যা তথ্য দিয়ে। না আপনি একটু এই আগে উনি প্রসঙ্গে বলেছিলেন থাকুন, একটি এই মিথ্যা তথ্য, প্রসঙ্গে থাকুন, এখন আরেকটি আরেকটি ওখান থেকে সুইং করেছেন যে জিয়াউর রহমান সাহেব কেন বাতিল করলেন না, মানে কেন বাতিল করলেন না, আমরা আবার চলে মুস্তাক গেছেন জিয়াউর হত্যাকাণ্ডে রহমান থাকি, প্রসঙ্গে। মানে
উনি খন্দকার মোশতাক যে এটা দায়িত্ব এটা স্বীকার করতে উনি রাজি না, আচ্ছা উনি আমরা সুইং মোশতাক করে চলে হত্যাকাণ্ড যাচ্ছেন দেখেছি, জিয়াউর রহমান সাহেবের। কারণ আমরা মোশতাক হ্যাঁ, হত্যাকাণ্ড এখন দেখেছি, আমি আপনার টু দ্য পয়েন্টে চলে আসছি জি যে আপনার মোশতাক হত্যাকাণ্ড এটা সারা দুনিয়ায় আজকে সারা পড়ে গেছে, সারা দুনিয়ায়, এটা শুধু বাংলাদেশে সীমাবদ্ধ থাকেনি, এটি এটি ইন্টারন্যাশনাল মিডিয়াতেও চলে এসেছে। ইন্টারন্যাশনাল বাংলাদেশের ভাবমূর্তি এই জিনিসগুলি ক্ষুণ্ণ যে করে, এটাকে সরকার যারা চালান তারা কি বুঝেন? তারা কোনো কিছু হলে হবে বলবেন এটি একটি নিছক দুর্ঘটনা, আমরা তদন্ত করে দেখব, সেই তদন্ত কখনো আলোর মুখ দেখে না। ওনারা কিছু হলেই বলেন এটি দুর্ভাগ্যজনক ঘটনা, আমরা তদন্ত করে দেখব, সেই তদন্ত কখনো আলোর মুখ আর দেখে না। মানুষ জানে না তদন্ত রিপোর্টে কি বেরিয়ে এসেছে। বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি বলেন প্রতিটা ঘটনা ধারাবাহিকভাবে, কোন তদন্ত রিপোর্টটা আপনারা মিডিয়ার লোকজন আজ পর্যন্ত জানতে পেরেছেন, কিংবা জনগণ হিসেবে, ভোটার হিসেবে, ট্যাক্স পেয়ার হিসেবে বাংলাদেশের জনগণ জানতে পেরেছে? সেই অধিকারটুকু বাংলাদেশের নাই। আসলে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করা হয়েছে, এটার নামটা হওয়া ছিল মাফিয়া প্রোটেকশন অ্যাক্ট, কারণ এই সরকার একটি মাফিয়া সরকার, ইন্টারন্যাশনালি ব্র্যান্ডেড মাফিয়া সরকার, এবং ধন্যবাদ, মাফিয়াদেরকে প্রোটেকশন দেওয়ার জন্যই এই মাফিয়া, ধন্যবাদ, মাফিয়া মাদার অফ মাফিয়া, এবং হেড বাই এ মাফিয়া, ধন্যবাদ, স্টেট ইজ রানিং বাই এ মাফিয়াস, ধন্যবাদ, গ্রুপ অফ মাফিয়াস, ধন্যবাদ নিয়াজ দ্যাটস ভাই, অল, এবং থ্যাংক ইউ। ধন্যবাদ কায়সার ভাই। প্রিয় দর্শক।